বৃষ্টি আজে কোরেশরম ভাবে এবং তার পুত্র ত্রয়ীপুরি অকচু জ্ঞানী পুরি পুরি ঋষিগণ এই কয় লাশে করবে আগমন আমার মুখের হরি নাম করিতে সব তাই অতিথি সবাই যেন বলনা হই কুটি সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ কেমন তুমি পাপিষ্ঠ তুমি হলে অধর্মী
কৃষক মন্ডলী, আজ বাবা ভোলানাথের একমাত্র মুষ্টি প্রহারে ব্রহ্মদেবের ধর থেকে এক কষ্ট খসে পড়লো মাটিতে। আজ থেকে ব্রহ্মদেব পঞ্চমুখের পরিবর্তে হলেন চতুর্মুখ। এদিকে তার পুত্র ত্রিমুড়ি তিনি সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে ভরে উঠলেন, আজ সামান্য কারণে আমার পিতার ধর থেকে এক কষ্ট করলেন ছেদন। এই কি আপনার হরি নাম সংকীর্তন যার ব্যাঘ্র চামড়া বরণে ছাই ভস্ম সর্বাঙ্গে নেপুণ্য সর্বদান গাঁজা ভাব করেন সেবন সে মুখে না শোভা পায় হরি নাম সংকীর্তন। পাপিষ্ঠ ব্রহ্মের সন্তান যৌবনের মুখে মত্ত হয়ে আজ আমার বাড়ি গেছে আমার স্বামী করলে অপমান, যা আজ আমি করে দিলাম অভিশাপ্য কারণে আমার এত বড় অভিশাপ দেবেন না মা, আজ সামান্য কারণে আমার এত বড় অভিশাপ দেবেন না, ফিরিয়ে নিন মাতা ফিরিয়ে নিন আপনার কেবল অভিশাপ আপনি ফিরিয়ে। তোর মতো কুলাঙ্গারির কোন ক্ষমা নয়, তোর মতো কুলাঙ্গারির কোন ক্ষমা নয়, যা অভিশাপ তোর জীবনে ফলবে, অভিশাপ তোর জীবনে ফলবে। আজ তবু বাক্য যদি আমার পুস্তকে অভিশাপ হয়ে ফলায় না, তখনই বলে দিলবা কেমন করে হবে আমার মুক্তির উপায় বা কেমন করে হবে আমার। ওরে বাবা দ্রৌপদী, কোনদিন যদি তোর জীবনে কোন সতী নারী হইল ধর্মিনী, সেই দিন সেই সতী নারীর জীবন শেষ হবে, তোর অভিশপ্ত যামিনী সেই দিন ঘুরাইবে তোর অভিশপ্ত যামিনী। এদিকে বড় ভোলানাথ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শোনো হে ব্রহ্মদেব যোগ মনে বেশি পাও, আর বিলম্বের